আগামী 7 ডিসেম্বর থেকে 3 দিন ব্যাপী ইজি উদ্যোক্তার পণ্য প্রদর্শনী মেলা শুরু হতে যাচ্ছে। নগরীর পূর্ব নাসিরাবাদের 3 নং রোডস্থ সমাবেশ কমিউনিটি সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। আজ 3 ডিসেম্বর বৃহস্পতিবার আয়োজন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় ইজি শপিং সিটিজি গ্রুপের অ্যাডমিন মডারেটরগণ উপস্থিত ছিলেন। ইজি শপিং সিটিজি গ্রুপের অ্যাডমিন মোহাম্মদ রাকিবউদ্দিন জানান, উদ্যোক্তাদের প্রতিষ্ঠানের প্রচার ও প্রসারের লক্ষ্যে মূলত এই মেলার আয়োজন। আমাদের এখানে বিশেষ করে উদ্যোক্তা হচ্ছে, এখানে আমাদের এন্টারপ্রেনিয়র যারা আছে, নারী বলেন আর পুরুষ বলেন, সবাই হচ্ছে উদ্যোক্তা। হ্যাঁ, তাদের বিশেষ করে গরু হোমেটটা বেশি আমরা প্রায়োরিটি দিচ্ছি, দেশীয় পণ্য নিয়ে আমরা প্রায়োরিটি বেশি দিচ্ছি, যেহেতু বর্তমান সিচুয়েশন গভর্নমেন্ট কিন্তু এটা নিয়ে সুনজর দিচ্ছে দেশীয় প্রোডাক্ট নিয়ে। সাথে সাথে অনেকে উদ্যোক্তারা আছে, অনেকে বিদেশি প্রোডাক্টও তারা সেল করে, নিজস্ব দেশীয় প্রোডাক্ট নিয়ে সেল করে, মানে তাদের প্রমোশনটা যেন প্রমোশন করবে, আমাদের প্রমোশন প্রদর্শনটা করবে। সবাই কিন্তু উদ্যোক্তা, আমাদের মতো তাদের কোনো অথবা কোনো একটা নির্দিষ্ট স্পেস না অথবা ট্রেডিশন বিজনেস না, তারা কিন্তু অনলাইন বিজনেস করে এবং এই ইজি শপিং সিটিজির মাধ্যমে তারা কিছু ইমপ্লিমেন্ট করতে পারতেছে। এর কাজটা কিন্তু উদ্যোক্তাকে নিয়ে, যেহেতু সবাই একই বাউন্ডিং পরিবার, সবাই একই বাউন্ডিংয়ে আছি, একই সাথে আছি, এখানে আমরা সহ উদ্যোগে কাজটা আসলে করা স্পন্সরশিপ আসলে আমরা পাচ্ছি বলতে, আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তারা আমাদেরকে পার্টিসিপেট দিচ্ছে, সাথে আমাদের সাথে স্পন্সরশিপ আছে, প্রেস টু বিডি আছে, তারপর ভিভো আছে, তারা মোটামুটি দিচ্ছে, মানে আমাদের স্পন্সরশিপ আছে। এখানে আমাদের একটা প্রবাদ আছে, আমরা ক্রেতা আমরা বিক্রেতা, মানে আমাদের যারা উদ্যোক্তারা এন্টারপ্রেনিয়ররা যারা আছে তারা আসবে, আমাদের গ্রুপের মেম্বাররা তারা আসবে, তারা প্রোডাক্ট কিনবে, তারাও প্রোডাক্ট সেল করে, মানে একটা ক্রেতা আমার বিক্রেতা সবাই মিলেমিশে যেন আসে। আর সবাইকে জানাচ্ছি আমাদের অবশ্যই মেলাতে আসবেন। আমাদের মিডিয়া পার্টনার সিটিজি লাইভকে অসংখ্য ধন্যবাদ, তারা আমাদের ডাকে সাড়া দিয়ে আছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে আমাদের এশিয়ান টিভি তারপর আর অনেকগুলো চ্যানেল আছে, তারা আসবে। এক ছাদের নিচে হাজারো পণ্যের সমাহার থাকছে এই মেলায়। মেলার বিষয়ে মডারেটররা জানান, এবছর মেলার বেশ কিছু ভিন্নতা থাকবে। এই মেলার থিমের ভিত্তিতে বাংলাদেশি বিভিন্ন পণ্যের প্রচার চালানো হবে। আমরা সম্পূর্ণ হাইজিন মেনটেন করে মেলাটা করতে যাচ্ছি 3 দিন ব্যাপী, এবং এখানে আপনাদের মানে দেশীয় প্রোডাক্ট থেকে শুরু করে ড্রেস, শাড়ি, ব্যাগ, জুয়েলারি এবং কুকারিজ আইটেম, ফুড আইটেম, হোমমেড ফুড অবশ্য, তো সব কিছুই থাকবে। আর বিশেষ করে আমাদের মানে ইজি শপিং সিটিজি ছাড়াও পুরো চট্টগ্রামবাসী সবাই আসতে পারবেন। এই মেলাটা সবার জন্যই উন্মুক্ত। দেন হচ্ছে আমাদের যে ওয়ার্কশপটা থাকবে, ওয়ার্কশপটাতে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। এছাড়াও থার্ড ডেতে আমাদের যে কালচারাল প্রোগ্রাম সেটাও আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। এজন্য আপনাদের এক্সট্রা কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। তো সবাইকে বলবো যে আমাদের ফেয়ারটা ভিজিট করবেন। আমরা প্রত্যেকবার করছি হচ্ছে যে একদিন করে করে, এবার 3 দিন করার কারণ হচ্ছে যে যাতে 3 দিন পর্যন্ত পণ্যগুলো আছে সেগুলো যাতে আমরা অনেক বেশি হাইলাইটেড করতে পারি। একদিনে হয়তো বা সবাইকে হাইলাইটেড করা পসিবল হয় না, সবাই আসতে পারে না। এখন 3 দিন হলে কেউ একদিন আসলে অপর দিন আসতে পারবে এবং 3 দিন পর্যন্ত তিনি তার পণ্যগুলোকে প্রদর্শন করতে পারবে। উদ্বোধনটা হবে 12টা থেকে শেষ হয়ে যাবে। দেন আমরা বিকেলবেলা আমাদের সবাই আসবে, আয়োজন যারা করেছেন তারা সবাই এখানে প্রোগ্রামে, আমাদের অ্যাক্টিভ মেম্বাররা যারা আমাদের মেম্বার আছেন, সম্মানিত মেম্বার, তাদেরকে আমরা কিছু বলার সুযোগ দিব। তারপরে স্টলার আছে, তারা তাদের প্রোডাক্ট প্রমোট করতে পারবে, তাদের পেজ প্রমোট করতে পারবে, এই তাদের সব কিছু আমরা ওখানে তারা বলতে পারবে তাদের সম্পর্কে, যারা অনেক লকডাউনে অনেক নতুন নতুন উদ্যোক্তা যারা ইজিং শপিং সিটিজির সাথে জড়িত, তারা সবাই কিছু না কিছু বলার সুযোগ পাবে এবং তাদেরকে আমরা প্রমোট করে দিয়েছি। ইজি শপের বিশেষত্ব হচ্ছে আমরা যারা নতুন নতুন উদ্যোক্তা তাদেরকে অনেকভাবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে। যারা পুরনো তারা তো পুরনোই, আমাদের ইজি উদ্যোক্তাদের মেইন হচ্ছে নতুন উদ্যোক্তাদেরকে আমরা প্রমোট করছি। 3 দিনে মেলাটা করার মেইন কারণটা হচ্ছে একদিনে করলে অনেক সময় অনেকে জানতে পারে না, বুঝতে পারে না, আমাদের সেল স্টলারদের সেলও কম হয়। এটার জন্য আমরা চাচ্ছি 3 দিন করতে, যাতে সবাই জানবে। এখন ফার্স্ট ডেতে আসলো, সেকেন্ড দিন কেউ জানবে, থার্ড ডেতে কেউ জানবে, তাহলে এভাবে আস্তে আস্তে সবাই জানবে, উদ্যোক্তাদেরও ভালো সেল হবে, তারাও বুঝবে। এটার জন্য আমরা 3 দিন রেখেছি। আপনারা যারা আছেন সবাই আসবেন, এই 3 দিন ব্যাপী মেলাতে আসবেন, সবাই আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন। আমরা এখানে হাইজিনিক মেনটেন করছি, সব রকম সতর্ক আমরা মেনটেন করছি কোভিডের কারণে। আপনারা আসবেন, সব রকমের মানে থাকবে এখানে দেশীয় প্রোডাক্ট হতে দেশি বিদেশি জামা কাপড়, বাচ্চাদের কাপড়, শুজ, ব্যাগ, এভরিথিং থাকবে। আপনারা এক ছাদের নিচে সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই আসবেন এবং 3 দিন ব্যাপী ঘুরে যাবেন, অনেক
রকম ফুড, দেশীয় খাবার সব থাকবে। আমাদের দেশি পিঠা সব রকমের আয়োজন আছে। ইনস্ট্যান্ট এবং গরম গরম পিঠাগুলো এখানে চুলা থেকে বানিয়ে দেবে, এমন স্টল আছে। সুতরাং আসবেন, এনজয় করবেন। ইজি উদ্যোক্তার পণ্য প্রদর্শনী মেলায় অর্ধশতাধিক উদ্যোক্তার স্টল থাকবে। ক্রেতাদের জন্য রাখা হচ্ছে বিশেষ বিশেষ অফার। আয়োজকরা মনে করেন মেলায় কয়েক হাজার মানুষের সমাগম হবে, উদ্যোক্তা ও ক্রেতার মধ্যে একটি মেলবন্ধন তৈরি হবে। ফারজানা আক্তার, সানজিদা, সিটিজি লাইভ টিভি, চট্টগ্রাম।